আসসালামু আলাইকুম, দিস ইজ সাজেদা। আজকে আরও একটি নিউ রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন দেখি রেসিপিটি কি। রেসিপিটি তৈরি করতে প্রথমে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোলে তিনটা ডিম। ডিম তিনটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে রেসিপিটি তৈরি করার আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। দিয়ে দিলাম এক চিমটি লবণ, 1/3 কাপ চিনি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশাতে হবে। ডিম, চিনি, লবণ এই তিনটে উপকরণ ভালো করে মিশানোর উপরেই নির্ভর করবে রেসিপিটা কতটা ভালো হবে। এজন্য একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই মিশ্রণটা তৈরি করতে হবে। চিনি আর লবণ সম্পূর্ণ গলে গিয়ে মিশ্রণটির উপরে যখন ফেনা ফেনা সৃষ্টি হবে তখন বুঝতে হবে যে মিশ্রণটি একদম রেডি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মিশাচ্ছি। এই রেসিপিটি খুবই সহজ এবং অল্প উপকরণে এটি তৈরি করা যায়। বড় ছোট এটি সবাই খুব পছন্দ করে। একবার তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করে খাওয়ানোর জন্য। আমার মিশ্রণটা রেডি। ঠিক এই পর্যায়ে আসলেই বুঝতে পারবেন যে আপনার মিশ্রণ তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটাকে এখন আমি একটা মগে ঢেলে নিচ্ছি। কেন আমি এটাকে মগে ঢালছি সেটা একটু পরেই বলছি। ডিমের মিশ্রণ কতটুকু হলো সেটা মাপ করার জন্য আমি এই মগে ডিমের মিশ্রণটা ঢেলে নিয়েছি। কারণ এই রেসিপিটার জন্য আমার ডিম যতটুকু নিতে হবে দুধও ততটুকুই নিতে হবে। আমি একই সাইজের দুটা গ্লাসে ডিম আর দুধ নিয়ে মেপে নিয়েছি। এই রেসিপিতে ডিম আর দুধ সমপরিমাণ লাগবে। দুটো একসাথে মিক্সিং বোলে নিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম এক চিমটি এলাচ গুঁড়ো। এটা ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ডিমের গন্ধটা আর লাগবে না। আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। যেই বাটিতে এটা তৈরি করব ওই বাটিতে একটু তেল লাগিয়ে নিলাম। বাটিতে একটু তেল ব্রাশ করে নিলে এটা তুলতে সুবিধা হবে, খুব সহজেই উঠে আসবে। এবার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটাকে আমি ভাপে তৈরি করব, তাই চুলে একটা কড়াই বসিয়ে কিছু পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর ঢাকনা দিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নিব। এরপর ঢাকনা তুলে বাটিটা বসিয়ে দিব। আমার এই বাটিটার সাথে একটা ঢাকনা আছে, আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আপনাদের যদি ঢাকনা না থাকে তাহলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, আর না হয় ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিতে পারেন। ঢাকনা অবশ্যই দিতে হবে, না হলে ভাপের পানিটা ভিতরে প্রবেশ করবে। এরপর উপরের ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব 25 মিনিট। 25 মিনিট মিডিয়াম আঁচে জাল করতে হবে। 25 মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে যে হয়েছে কি না। যদি টুথপিক ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে, না হলে আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিবেন। আমারটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এরপর 1 ঘন্টা ফ্রিজে রাখবো, তারপর পরিবেশন করব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করতে হবে। সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে। এবার একটু ডেকোরেশন করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।